Assalamualaikum warahmatullahi. Bismillahirrahmanirrahim. গলা ব্যথা দূর করা কিছু ঘরোয়া উপায়। প্রিয় দর্শক, কলিকাতা হারবাল এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে প্রতি মুহূর্তে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুগণ, গলা ব্যথা আবহাওয়া পরিবর্তনের সময় গলা ব্যথা প্রবলতা বেশি দেখা দেয়। এটি আমাদের শরীরে অস্বস্তি তৈরি করে এবং এর ফলে কোনো খাবার বা পানি জাতীয় খেতে হলেও সমস্যা হয়, ডোক গিলতে কষ্ট হয়, টনসিল বেড়ে যায় এবং গলা সংক্রমণ সৃষ্টি হয়। আর এর থেকে মুক্তি মিলতে বা মুক্তি পেতে গেলে ওষুধের চেয়ে বেশি প্রয়োজন বাড়িতে নিজে যত্ন নেওয়া। তাই ঘরোয়া কিছু অবলম্বন করতে পারলেই সহজে সমস্যা থেকে মুক্তি মিলবে। আর কিভাবে সম্ভব জেনে নিন আজকের ঘরোয়া টিপসের মাধ্যমে। বন্ধুগণ, গলা ব্যথা বিভিন্ন কারণে, বিশেষ করে ব্যাকটেরিয়া, ঠান্ডা সংক্রমণ, বিভিন্ন কারণে, উচ্চ বাক্য কথা বললে, বিভিন্ন কারণে গলা ব্যথা হতে পারে। আর গলা ব্যথার প্রধান এবং প্রধান চিকিৎসা যা অ্যান্টিবায়োটিকে কাজ করে সেটা হলো কি, লবণ পানিতে গরম করে গড়গড়া করতে পারলেই আপনি গলার যে কোনো সংক্রমণ, যে কোনো ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে একমাত্র লবণ পানিতে গরম করে গড়গড়া করার কারণে। তাই পরিশেষে বলবো, ঠান্ডা জাতীয় সমস্যা, যে কোনো সমস্যা যদি গলা ব্যথা হয়ে থাকে, টনসিলের সমস্যার কারণে ডোক গিলতে কষ্ট হয়, এখন থেকে মুহূর্ত থেকে তারা সকলেই লবণ পানি গড়গড়া করবেন, যা ওষুধ থেকে অধিক কাজ করবে লবণ পানি গড়গড়া করার কারণে। এরপরে বলবো আপনাকে আদার কথা বলবো। আদা মানব দেহের জন্য বিশেষ করে একটি অ্যান্টিবায়োটিক ওষুধ সমতুল্য কাজ করে। আদা থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে, গলার সংক্রমণ, গলা ব্যথা, টনসিল দূর করতে পারে। শুধুমাত্র আদা তৈরি করে চা, আদার রস বা আদা তৈরি করা যে কোনো খাবার খাওয়ার মাধ্যমে আপনার গলা ব্যথাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে শুধুমাত্র আদা খাওয়ার মাধ্যমে। এরপরে বলবো লেবুর রসের কথা। বিশেষজ্ঞের মতে লেবু আমাদের শরীরের টক্সিন দূর করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। তাই গলা ব্যথায় এক গ্লাস গরম পানিতে লেবুর রস, এক চা চামচ মধু ভালো করে মিশান। পাশাপাশি হলুদ, হলুদ হলো অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা গলা ব্যথা নিরাময় অন্যতম সেরা উপাদান। তাই খানিকটা হলুদ গুঁড়ো এক গ্লাস গরম পানির সাথে মিশিয়ে নিন। এরপর পরে সকালে খালি পেটে পান করার মাধ্যমে আপনার গলার যে কোনো ব্যথার জন্য অত্যন্ত ভূমিকা রাখে। তো বন্ধুগণ, দুধের সাথে হলুদ মিশিয়ে খেতে পারেন। এরপর দারচিনি কথা। দারচিনি কয়েক ফোঁটা দারচিনি তেলের সঙ্গে এক চা চামচ মধু মিশ্রিত করুন। আর দিনে এটি একবার করে খেতে পারলে গলার ব্যথা, টনসিলের ব্যথা, গলার স্বর বন্ধ হয়ে যাওয়ার থেকে আপনাকে রেহাই মিলবে শুধুমাত্র দারচিনি তেলের সাথে মধু মিশিয়ে খেতে পারলে। এছাড়াও মধু মানব দেহের জন্য একটি উৎকৃষ্ট মেডিসিন, যে কোনো সংক্রমণ ঠেকাতে, ঠান্ডা জনিত সমস্যা, গলা ব্যথা, টনসিল ব্যথার জন্য মধু একটি ওষুধ হিসেবে কাজ করে। মধু হলো অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা এটি প্রাচীন যুগ থেকে চিকিৎসা বিজ্ঞানে গলা ব্যথার জন্য চিকিৎসা দিয়া মানুষ উপকার পেয়েছে মাত্র মধু দিয়ে। তাই পরিশেষে বলবো গলার ব্যথা, গলার সংক্রমণ, টনসিলের ব্যথা, গলা ফুলা যে কোনো সমস্যার জন্য আপনি আদা, মধু, লেবু এ খাবার খাওয়ার মাধ্যমে, সাথে হলুদ গুঁড়ো খাওয়ার মাধ্যমে
আপনি ব্যথা নিরাময় করতে পারবেন ওষুধ ছাড়াই বিনা ওষুধে। তো প্রিয় দর্শক আজ আর নয়, সকলের সুস্থতা সকলের দীর্ঘকামনা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।